গোপালগঞ্জ ন্যাপা ইউনিটে অগ্নিকাণ্ডে মৃত্যু হলো তিনজনের, গুরুতর জখম কমপক্ষে 45 জন। গুরুতর আহতদের ইতিমধ্যেই কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের ভর্তি করানো হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে। ঘটনাস্থলে রয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। যদিও এখনো পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ঠিক কতজন মারা গিয়েছেন আর কতজন গুরুতর আহত হয়েছেন সেই সংখ্যাটা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি জারি করেনি ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজন শ্রমিকের, গুরুতরভাবে জখম হয়েছেন 45 জন। দেখুন এদিন মক ড্রিল চলার সময় সেই অগ্নিকাণ্ডের ছবি। বেলা 3:15 নাগাদ হলদিয়া রিফাইনারিতে একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। শাটডাউনের কাজ চলছিল, ন্যাপা পাইপলাইন পাস করে এখানে ওয়েল্ডিং হচ্ছিল। ওয়েল্ডিংয়ের আগুন থেকে আগুন লেগে গিয়ে প্রায় 50 জনেরও বেশি মানুষ পুড়ে ঝলসে গেছে এবং গোটে 5-6 জন মারা গেছে, আর রাস্তায় যেতে যেতে 2-3 জন মারা গেছে, তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।